আমরা অনেক চেষ্টার পরেও ডায়াবেটিক্স রোগটি নিয়ন্ত্রণ করতে পারি না আমরা সঠিক তথ্যের অভাবে নিয়ন্ত্রণ করতে পারি না অথবা আমাদের খাদ্যাভ্যাসের কারণে নিয়ন্ত্রণ করতে পারি না আমরা জানি না গ্লাইসেমিক ইন্ডেক্স কী আমাদের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে হলে লো গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পূর্ণ খাবার খেতে হবে স্টেনজন আপনাকে গ্লাইসেমিক ইন্ডেক্স থেকে শুরু করে সকল তথ্য প্রদান করবে একজন অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স রোগী তার পাঁচ থেকে ছয় গুণ হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে ছয় থেকে সাত গুণ কিডনি ফেইলারের সম্ভাবনা থাকে এবং চার থেকে পাঁচ গুণ ব্রেন স্ট্রোকের সম্ভাবনা থাকে আপনি যদি সঠিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনার যে কোনো সময় অকাল মৃত্যু হতে পারে ফ্যামিলি রিসপন্সিবিলিটি থেকে শুরু করে সকল প্রকার সমস্যা তৈরি হতে পারে তো অবশ্যই আপনার স্বাস্থ্য সচেতন হতে হবে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে এজন্য স্টেন জোনের কোর্সটি পারচেস করুন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন এবং দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে জুম মিটিংয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম